وعليكم السلام ورحمة الله. صحيح ما كده غلط سمع. جيني هاي. سيام عبد العزيز سمير جيهان. কেমন আছো তোমরা? শুনতে পাচ্ছো? আব্দুল আজিজ, সিয়াম, জিহান, সামির, নেট একটু ডিস্টার্ব দিচ্ছে আজকে। ওকে স্যার, দেখো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলের আজকে চতুর্থ শ্রেণীর অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। পাঠ পরিচিতি দেখো, আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের পাঠ শিরোনাম হচ্ছে হযরত লূত আলাইহি ওয়াসাল্লাম। দেখো পাঠ শিখন বল, আজকের এই পাঠ থেকে তোমরা হযরত লূত আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে পারবে। স্যার আমি রিডিং বলবো। এ আব্দুল আজিজ শেখ, হ্যাঁ বলো। কত লূত আলাইহিস সালাম? এটা হচ্ছে হযরত লূত আলাইহিস সালাম 84 পৃষ্ঠা, তোমাদের পাঠ্য বইয়ে 84 পৃষ্ঠা। হ্যাঁ আজিজ তুমি পড়ো। হযরত লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ভাই, হারানের পুত্র। ছোটবেলাতেই লূত আলাইহিস সালাম এর পিতা হারান মারা যান, তাই ইব্রাহিম আলাইহিস সালাম ভাইয়ের তুমি একটু পরে পড়িও। তিনি লূত আলাইহিসসালামকে নিজের ওয়ারিস মনে করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম উপপ্রথম ইমান এনেছিলেন। লূত আলাইহিসসালামকে নিজের ওয়ারিস মনে করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর প্রথম ইমান এনেছিলেন। হযরত সারা আলাইহিসসালাম ও হযরত লূত আলাইহিসসালাম, তিনি ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে এতটুকুর মধ্যে রাখো, এরপরের অংশ সিয়াম পড়ো। এরপরের পয়েন্ট হযরত ইব্রাহিম ইসলাম, এরপরের পয়েন্ট হযরত ইব্রাহিম ইসলাম যখন বোঝা যাচ্ছে না, স্যার এখন বুঝছি। হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিনানে ছিলেন, তখন তিনি লূত আলাইহিস সালামকে 70 দিন
প্রসারের জন্য উদ্বোধনের সামুদ ও আমুরাই পাঠিয়েছিলেন। আরো ফিলিস্তিন ও সামনের মানচিত্রে দৃষ্টিপাত করলে বর্তমান পূর্ব জর্দান ও ফিলিস্তিনের মধ্যে একটি বিখ্যাত ও বিশাল জলাশয় দেখা যায়, তাকে বলা হয় মৃত সাগর, তাকে লু সাগরও বলা হয়। ধন্যবাদ। দেখো সবাই, সবাই খেয়াল করো, সবাই মিউট করে রাখো। আমি যখন কোন কিছু জিজ্ঞেস করব তখন সে আনমিউট করে কথা বলবে, ঠিক আছে? সবাই মিউট করে শুনো। হযরত লূত আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম একজন কি নবী। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি ছিলেন? হযরত লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাই, হারুনের পুত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাই, হারুনের পুত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাই হারুনের। হ্যাঁ, দেখো ছোটবেলাতে লূত আলাইহিস সালামের পিতা হারান, অর্থাৎ ছোটবেলাতে হযরত লূত আলাইহিস সালামের পিতা কি করেন, ইন্তেকাল করেন। সিয়াম, তুমি কি করতেছো? মনোযোগ সহকারে শুনো, একটু পর আমি প্রশ্ন করব। এর কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাইয়ের ইয়াতিম ছেলেকে নিজের পুত্রের মতো লালন পালন করতেন এবং নিজের সঙ্গে রাখতেন, যেহেতু হারুন আলাইহিস সালাম এন্তেকাল করেছেন, সেজন্য হারুন আলাইহিস সালামের পুত্র লূত আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে কি করতেন, দেখাশোনা করতেন, লালন পালন করতেন, সঙ্গে রাখতেন। বৃদ্ধ বয়স পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না। তিনি লূত আলাইহিস সালামকে নিজের ওয়ারিস মনে করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রথম ঈমান এনেছিলেন হযরত সারা আলাইহিস সালাম ও হযরত লূত আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রথমে কারা ঈমান এনেছিল? হযরত সারা আলাইহিস সালাম এবং হযরত লূত আলাইহিস সালাম। শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, এরপরে দেখো, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হিজরত করেছিলেন, অর্থাৎ হযরত লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি হিজরত করেছিলেন। সিয়াম বলো তো দেখি, হযরত লূত আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? হযরত লূত আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? হারুন আলাইহিস সালাম কার ভাই ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাই। আচ্ছা, এরপরে সঞ্জিত আপিন, দেখো জিহান বলো তো দেখি, জিহান শুনতে পাচ্ছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রথমে কারা ঈমান এনেছিল? আফরিন বলো। জি স্যার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর প্রথমে কারা ঈমান এনেছিল? প্রথমে
হযরত লূত আলাইহিসসালামের উপর প্রথম ঈমান এনেছিলেন হযরত সারা আলাইহিসসালাম? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর ঈমান এনেছিল হযরত সারা আলাইহিসসালাম ও হযরত লূত আলাইহিসসালাম। আমি যখন পড়াবো তখন তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে, ঠিক আছে? ওকে স্যার, মনোযোগ সহকারে খেয়াল করবে সবাই। সিয়াম, তুমি কি লিখতেছো জানি? এরপরে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন কিনানে ছিলেন, তখন তিনি লূত আলাইহিস সালামকে সত্য দিন প্রচারের জন্য পূর্ব জর্দানের সাদুম ও আমুরায় পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিনানে ছিলেন, তখন তিনি লূত আলাইহিস সালামকে এই দিন প্রচারের কাজে কোথায় পাঠিয়েছিলেন? পূর্ব জর্দানে সাদুম ও আমুরায় পাঠিয়েছিলেন। আরব, ফিলিস্তিন ও শামের মানচিত্রে দৃষ্টিপাত করলে বর্তমান পূর্ব জর্দান ও ফিলিস্তিনের মধ্যে একটি বিখ্যাত বিশাল জলাশয় দেখা যায়, তাকে বলা হয় মৃত সাগর, তাকে লোত সাগর বলা হয়। শুনতে পাচ্ছ সবাই? হযরত লূত আলাইহিস সালামকে দিন প্রচারের কাজে কোথায় পাঠিয়েছিলেন? বলো। এরপরে দেখো কি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। এটা হচ্ছে মৃত সাগর। হ্যাঁ হ্যাঁ, বইয়ে যে ছবিটা দেওয়া আছে এটার পরিচয় একটু আগে তোমাদেরকে স্যার, এখানে ভূতগুলো কি উঁচু উঁচু দেখা যাচ্ছে যেগুলা? জি স্যার। এগুলো মনে করো ওই শৈবাল জাত, বুঝি নাই স্যার, কিছু না, শৈবাল জাতীয় অথবা পাথর জাতীয়, ওখানে কি উঁচু উঁচু যেগুলো দেখা যাচ্ছে দেখো এটা হচ্ছে পাথরের বরফ। হ্যাঁ দেখো, এরপরে ওই মৃত সাগর, এটাকে আর কোন সাগর নামে অভিহিত করা হয় আর কি বলা হয় বলতে দেখি একজন? ভেরি গুড, লোধ সাগর। স্যার এখান থেকে একজন পড়ো দেখি, সামিরুন পড়ো। সাদুম ছিল অত্যন্ত উর্বর ও সবুজ সজীব এলাকা, সেখানে তিনি বসিত নির্মাণ করেন। সেখানকার লোকেরা অতি বিলাসী জীবন যাপন করত, তারা পাপ লজ্জাহীনতা ও নাফরমানির কাজগুলো গর্বের সাথে প্রকাশ করে বেড়ায়।
লুত আলাইহিসসালাম তাদের হিদায়াতের জন্য প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। তারা লুত আলাইহিসসালামের তার অনুসারে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল। লুত আলাইহিসসালাম তাদের বোঝালেন এবং আল্লাহর আজাবের কথা শোনালেন, কিন্তু তারা ঠাট্টা বৃদ্ধ করতে লাগলো। লুত আলাইহিসসালাম আল্লাহর আদেশে অনুসারীদের নিয়ে স্থান ত্যাগ করেন, কিন্তু তার কাফির কিন্তু কিন্তু তার কাফির স্ত্রী রয়ে গেলেন গেল। আল্লাহ তাআলা বর্ষরূপ বিকট শব্দ ও পাথর বৃষ্টি বর্ষণ করলেন এবং লোকটিকে উঠলিয়ে দিলেন, এলাকাটিকে উল্টিয়ে দিলেন। উল্টিয়ে দিলেন স্যার, উল্টালে মানুষ কি হয়ে থাকবে ওখানে? সবাই ধ্বংস হয়ে গেছে আর কি, বুঝতে পারছো? এতে মৃত সাগর সৃষ্টি হয়, সদুমবাসীর আজাবের নির্দেশ এখনো বিদ্যমান। দেখো, মানুষ যাতে মানুষ আল্লাহর হুকুম অমান্য করলে, অর্থাৎ আল্লাহ তালার ওয়াহাদানিয়তের বাণী প্রচার করার জন্য আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, ঠিক তেমনি তখনকার সময়ে হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহর দিন প্রচারের জন্য কি পাঠালেন, কিন্তু তারা হযরত লূত আলাইহিস সালামের কথা কি করেনি, অনুসরণ করেনি, লূত আলাইহিস সালামের কথা শুনেনি, যার কারণে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব কি হয়েছিল, নাজিল হয়েছিল। দেখো, সামুদ ছিল অত্যন্ত উর্বর ও সবুজ সচিব এলাকা, সেখানে তিনি বসতি নির্মাণ করেন, কে? হযরতে লূত আলাইহিস সালাম। সেখানকার লোকেরা অতি অতি বিলাসী জীবন যাপন করত, অর্থাৎ তারা খুবই বিলাস বহুল, বিলাসিতাপূর্ণ আরামায়েশের জীবন যাপন করত। তারা পাপ, লজ্জাহীনতা ও নাফরমানির কাজগুলো গর্বের সাথে প্রকাশ্যে করে বেড়াত, অর্থাৎ তারা যে সমস্ত কাজ করা কি হারাম, যে সমস্ত কাজ মানে পাপ, যে সমস্ত কাজ করলে কি হয়, পাপ হয়, গুনাহ হয়, অর্থাৎ তারা সদা সর্বদা আল্লাহর নাফরমানিমূলক কাজগুলো প্রকাশ্যে করত। তাদের ভেতর তাদের মাঝে কোনো লজ্জা বলতে ছিল না, লজ্জাশীলতা তাদের মাঝে ছিল না, তারা করত করত সেই সমস্ত কাজ তারা প্রকাশ্যে মানুষে দেখার মতো করে কি করত। হযরত লূত আলাইহিস সালাম তাদের হিদায়াতের জন্য আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। এত করে আহ্বান করার পরেও হযরত লূত আলাইহিস সালামের আহ্বানে তারা সাড়া দেয়নি, কিন্তু তারা তাদের যে খারাপ কাজগুলো কি করে যেত, তারা লূত আলাইহিস সালাম ও তার অনুসারীদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল। হযরত লূত আলাইহিস সালামকে ওই এলাকা থেকে এবং ওই এলাকায় যারা লূত আলাইহিস সালামের অনুসারী ছিল তাদেরকে ওই এলাকা থেকে কি বের করে দেওয়ার হুমকিও দিল। লূত আলাইহিস সালাম তাদের বুঝালেন এবং আল্লাহর আযাবের কথা শোনালেন। এগুলো বলার পরে তারা কি করত, তারা এগুলো নিয়ে হাসি তামাশা করত, ঠাট্টা বিদ্রু করত। লূত আলাইহিস সালাম তো আল্লাহর একজন নবী, বুঝতে পারছো? নবী রাসূলগণ আল্লাহর কাছে যেটা করেন, যেই দোয়াটা করেন, সেটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন, দোয়া করলে সেটাও কবুল করে নেবেন এবং বদদোয়া করলে সেটাও কি সাথে সাথে কবুল করে নেবেন। দেখো, লূত আলাইহিস সালাম আল্লাহর আদেশে অনুসারীদের নিয়ে স্থান ত্যাগ করলেন, এটা আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলা ওই স্থান থেকে কি চলে যাওয়ার জন্য বলেছেন, সেজন্য হযরত লূত আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে ওই স্থান কি করলেন, ত্যাগ করলেন। দেখো,
কিন্তু তার কাফির স্ত্রী রয়ে গেল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী উনি ছিল কি কাফির, সে ওই স্থানের মধ্যে কি রয়ে গেল। আল্লাহ তাআলা আযাব স্বরূপ বিকট শব্দ ও পাথর বৃষ্টি বর্ষণ করলেন এবং এলাকাটিকে উল্টিয়ে দিলেন, এতে মৃত সাগর সৃষ্টি হয়। সামুদবাসীর আজাবের নিদর্শন এখনো কি বিদ্যমান ওখানে? যে দেখা যাচ্ছে একটু আগে যে প্রশ্ন করছো স্যার, এখানে এগুলো কি দেখা যাচ্ছে? ওই এলাকাটাকে যে উল্টিয়ে দেওয়া হয়েছিল, উল্টিয়ে দেওয়ার পরে ওখানে যে পাথর এবং বৃষ্টি বর্ষণ হয়েছিল, ওই পাথর গুলো এখনো কি বিদ্যমান? এখান থেকে যাতে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তারা যাতে এখান থেকে শিক্ষা হাসিল করতে পারে, সেজন্য নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা এগুলো এখনো কি রেখেছেন, বিদ্যমান রেখেছেন। শুনতে পাচ্ছ সবাই? সঞ্জিত, সিয়াম, আজিজ, তোমরা শুনতে পাচ্ছ? রেসপন্স করিও। ওই সাদুম এলাকাটা ছিল খুবই কি সবুজ সজীব এলাকা, অর্থাৎ উর্বর এলাকা। সঞ্জিত তুমি কি করতেছো? তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা ওই স্থানে কি আযাব দিলেন? আজিজ বলো, আব্দুল আজিজ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? আমি একটা প্রশ্ন করছি, বলো। হযরত লূত আলাইহিস সালামের আহ্বানে যখন ওই অঞ্চলের মানুষ সাড়া দেয়নি, তারা তাদের নিত্যদিনের মতো যে খারাপ কর্মকাণ্ডগুলো করে বেড়াতো এবং প্রকাশ্যে করত, হযরত লূত আলাইহিস সালামের কাছে কথায় তারা কি সাড়া দিল না এবং লূত আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ওই স্থান ত্যাগ করার জন্য বললেন এবং লূত আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ওই স্থান কি ত্যাগ করলেন, এরপর আল্লাহ তাআলা তাদের উপর কোন গজব দিয়েছিলেন? আজি শিকদার বলো। সিয়াম বলো দেখি। সিয়াম শুনতে পাচ্ছ? স্যার, উত্তর হবে বিকট শব্দ ও পাথর বৃষ্টি। কে বলছো, আজিজ না সিয়াম? স্যার আজিজ। আজিজ, আচ্ছা ধন্যবাদ। তোমরা সবাই খাতা কলম নিছো? ইয়েস। আচ্ছা কয়েকটা CW করো, সবাই খাতা কলম নাও। লেখো সবাই, লেখো, এক নাম্বার লেখো, হযরত লূত আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? এই প্রশ্নটা লিখো সবাই। হযরত লূত আলাইহিস সালামের পিতার নাম কি ছিল? এক নাম্বার প্রশ্ন লিখো সবাই।
এক নাম্বার প্রশ্ন লিখেছো সবাই? ফাহিম লিখেছো, জেহান, সঞ্জিত, এক নম্বর প্রশ্ন লেখা শেষ? Yes, sir. এরপরে লেখো, হারুন আল ইসলামের, দেখো, হজরত ইব্রাহিম আল ইসলামের ভাইয়ের নাম কি ছিল? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের নাম কি ছিল? হ্যাঁ সিয়াম, তুমি কি বলেছো? শুনি নাই, শুনতে পাইনি। তুমি মিউট করে বলতেছো না আনমিউট করে বলতেছো? দেখো একটু, শোনা যাচ্ছে না। সিয়াম, তোমার কথা শুনতে পাচ্ছি না। দুই নম্বর প্রশ্ন সবার লেখা শেষ হয়েছে? লেখা শেষ? এরপরে তিন নম্বর প্রশ্ন লিখো, আল্লাহ তাআলা ওই সাদমবাসীর উপর কোন আযাব দিয়েছিল? আল্লাহ তাআলা সাদমবাসীর উপর কোন আযাব দিয়েছিল? Thank you.
তিন নম্বর প্রশ্নটাকে আরেকটা বলবেন। আল্লাহ তাআলা ওই সাদমবাসীর উপর কোন আযাব দিয়েছিল বা কোন আযাব নাজিল করেন? শুনতে পাচ্ছো? Yes sir. দ্রুত লিখে নাও, সময় শেষের দিকে। সিয়াম তোমার লেখা শেষ? ফাহিম তুমি লিখেছো? স্যার জিহান ফাহিম শেষ। হ্যাঁ বলো স্যার, 16 তারিখ পরীক্ষা নিশি দিচ্ছেন না? শীত শীত তো স্কুলে দেওয়া হচ্ছে, তোমাদের তোমাদের কাছে আচ্ছা, তোমাদের চতুর্থ শ্রেণীতে ওখানে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের শীত দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে না মাত্র? হ্যাঁ ইয়েস স্যার। ওইটা তোমরা ভালোভাবে দেখবে, আর তোমাদেরকে যেগুলো পড়িয়েছি ওখান থেকে আসবে, যেগুলো আসবে এগুলো তোমরা পারবে, ঠিক আছে? চতুর্থ আর পঞ্চম অধ্যায় তোমরা অনুশীলনী গুলো ভালোভাবে দেখবে, ওখানে তোমাদের সিলেবাসে যা আছে অনুশীলনী দেখবে। স্যার এই পরীক্ষাতে কি কাঠামোগত প্রশ্ন আসবে? হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, কাঠামোবদ্ধ প্রশ্ন আসবে। তোমাদেরকে যেগুলা পড়ানো হয়েছে তোমরা তা ভালোভাবে দেখবে, বুঝতে পারছো? একটু বইটাকে তোমরা মনোযোগ সহকারে পড়ো না, একেবারে শীট নির্ভর হয়ে গেলে তো হবে না। তোমাদেরকে পড়ানোর সময় আমি যে প্রশ্নগুলো করেছি, তোমাদের কাছ থেকে যে প্রশ্ন নিয়েছি, এবং অনুশীলনী থেকে তোমরা অনুশীলনীতে যে প্রশ্ন রয়েছে এগুলো তোমরা ভালোভাবে দেখবে। ডায়েরি লিখে নাও, আজকে হযরত নূহ আলাইহিস সালামের এখান থেকে তোমরা ওই ছোট প্রশ্ন রেডি করবে আর কি, 10টি। ওখানে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো তোমরা কি এত লম্বা করে লিখতে হবে না, আর বড় প্রশ্নগুলো সাজিয়ে গুছিয়ে লিখবার কি? যেমন একটা প্রশ্ন মনে করো, সালাতের আহকাম আরকান কয়টি ও কি কি, এরকম যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কি করবে, কয়টি লিখবে প্লাস কি কি, এগুলো উল্লেখ করলে আনসার শেষ। অথবা মনে করো ওখানে তোমাদেরকে একটা সুরার অনুবাদ করার জন্য বলা হয়েছে, শুধু অনুবাদটুকুই লিখে দিবে, বুঝতে পারছো? ওকে স্যার।
আগামী ক্লাস কালকে তোমাদের আরেকটা ক্লাস রয়েছে পরীক্ষার আগে কালকে এই সংক্রান্ত আরেকটা বুঝি নাই চতুর্থ এবং পঞ্চম অধ্যায় শীত লাগবে তোমাদের আচ্ছা পাও মতো করবো কালকে আরেকটা ক্লাস আছে এই ক্লাসে আমি তোমাদের যে সমস্যা আছে এগুলোকে সমাধান করে দেব ক্লাস শেষের দিকে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বারকাতুহু